वेलकम टू सीमास टेस्टी फूड। आज आपनादेर जोन्नो निये एसेछि एकटा सुपार रेसिपी। ब्रेड दिए जे कोनो रकम कोनो डिश बनाले तार थेके जे अवशिष्ट अंशटा बेचे जाए सेटा दिए कि करबेन भेबे पान ना। तो आज निये एसेछि सेई अवशिष्ट अंश दिए एकटा नतुन टेस्टी डिश, जेटा हलो मैंगो बर्फी। সুন্দর দেখতে হয়েছে না, শুধুমাত্র দেখতেই সুন্দর হয়নি, খেতেও খুব সুন্দর হয়েছে। তো চলুন ঝটপট দেখে নিই কিভাবে বানানো যায়। ব্রেডের অবশিষ্ট অংশটা পাউডার বানিয়ে নিয়েছি মিক্সিতে। এটা এবার একটা প্যানের মধ্যে ফ্রাই করে নেব। কোনো ঘি তেল কোনো কিছু দরকার নেই, শুকনো প্যানের মধ্যে ফ্রাই করে নিতে হবে। হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে নিয়ে বের করে নিচ্ছি। আর গ্যাসে একটা প্যান বসিয়ে ওর মধ্যে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের আম কেটে একটা পিউরি বানিয়ে নিয়েছি, এর মধ্যে সে পিউরিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মিক্স করে নেব। দুটো এলাচি দিয়ে দিলাম ভেঙে, এলাচির পাউডারও ব্যবহার করতে পারেন। তো গাঢ় হয়ে গেছে, মানে 2 স্পুন মিল্ক পাউডার দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রেডগুলো, ব্রেডের পাউডার। সবটা ভালো করে মিক্স করে নেব। ফ্লেমটা লো রাখবেন, না হলে নিচে লেগে যাবে। দেখুন এটা ফ্যান থেকে ছেড়ে যাচ্ছে, এটা হয়ে গেছে। এর জন্য যতটা পরিমাণ ননস্টিকের ফ্যান ব্যবহার করলে ভালো হয়। এটা আমার তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে ভালো করে একটা শেপ দিয়ে দেবেন। হাতের সাহায্যে ভালো করে এটা একটা শেপ দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দেবেন। 1 ঘন্টা পর চলে এসেছি, আমাদের কিছু বাদাম কুচানো বাদাম ছড়িয়ে দিলাম, সেট করে কেটে নেব। দেখুন তৈরি হয়ে গেল ম্যাঙ্গো বরফি, বা ম্যাঙ্গো কলাকাঁদও বলতে পারেন।
কত ঝটপট তৈরি হয়ে গেল ম্যাঙ্গো বরফি। না বেশি সামগ্রী, না বেশি টাইম, এত ঝটপট, এত একটা সুন্দর রেসিপি, তার আবার ব্রেডের অবশিষ্ট অংশ দিয়ে, বিশ্বাস হচ্ছে না, তাই না? তাই ঝটপট কিচেনে চলে যান আর বানিয়ে ফেলুন এই ব্রেড ম্যাঙ্গো বরফি। আর কেমন হয়েছে কমেন্টে জানান, পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর পছন্দ না হলে ডিসলাইক।